প্রায় দু বছরের পুরনো প্রেম, যদিও প্রকাশ এসেছে গত বছরই। গত বছরই হোলির সময় আমরা জেনেছিলাম যে টেলিপাড়ায় আরও একটি রিয়েল লাইফ কাপল সামনে এসেছে, গৌরব ও শ্রীমা। আস্তে আস্তে গৌরব ও শ্রীমা টেলিপাড়ায় মোস্ট হ্যাপেনিং কাপল হয়ে ওঠেন। কখনো তিরুপতি তো কখনো থাইল্যান্ড, বিভিন্ন জায়গাতে তাদের দেখা যায়। সেই সব গল্প তারকা যুগলের কাছ থেকে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আমরা জেনেছি। তবে সম্প্রতি বেশ কিছু মাস হয়ে গেল এই তারকা যুগলের দেখা নেই কোনো একসাথে ছবি। যে সোশ্যাল মিডিয়া একসময় তাদের ছবিতে ভর্তি থাকতো, আজ আর নেই। তাহলে কি মোস্ট হ্যাপেনিং কাপলের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে? টেলিপাড়ায় কান পাতলেই শোনা যায় গত কয়েক মাস নাকি তারা আলাদা। এই ব্যাপারটা সর্বপ্রথম সামনে আসে এই পুজোর সময়ে, যখন পুজোর চার দিনই গৌরব শ্রীমাকে একসাথে দেখা যায়নি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে শ্রীমা তাদের সম্পর্কের ভাঙন সম্পর্কে অনেক কথাই জানিয়েছিলেন। তার কথায় জানা যায় পুজোর ছুটিতে তারা বাগডোগরা যাবার টিকিটও বুক করে ফেলেছিলেন, কিন্তু কোথাও যাওয়া হয়নি, নষ্ট হয়েছে টিকিট। তার বদলে সোশ্যাল মিডিয়া পেজে শ্রীমার মন ভাঙা পোস্ট। কি হলো তাদের? এই প্রশ্নে সংবাদ মাধ্যমকে শ্রীমার ব্যথিত উত্তর। ফোন করলে কিছুতেই ধরছে না, পুজোর আগে থেকেই হঠাৎ যেন দূরে দূরে আমার থেকে। কিছু প্রশ্ন রেখেছিলাম, কিছু জানতে চেয়েছিলাম, উত্তর আসেনি। আমার মায়ের সঙ্গে যদিও কথা বলে, আমার বাবাকে বলেছে শ্রীমা এখনও বড্ড ছোট, অনেক কিছু বোঝে না। চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। অথচ আমি ফোন করলেই সে নেই। শ্রীমার কাছ থেকে এইটুকুই জানা গেছিল, বাকিটা তাদের ভক্তরা যারা রোজ তাদের প্রোফাইলে যায় তারা বুঝতে পারে। এখন ব্রেকআপ পর্ব চলছে গৌরব মানে পর্দার আবির ও শ্রীমা অর্থাৎ রোহিণীর মধ্যে। তো বন্ধুরা, এই জুটিকে কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।